সঞ্জয়লীলা বানশালীর 2015 সালের ছবি বাজিরাও মাস্তানি। ছবির কাহিনীর চেয়েও বেশি আলোচিত দীপিকা পাড়ুকোনের অভিনয় আর সাজসজ্জা। বিশেষ ফরমায়েশে বানানো হয়েছিল সাবেকি ধাঁচের গয়নাগুলো, যেগুলোর দাম হিসেব করলে অঙ্কটা দাঁড়ায় প্রায় 45 লক্ষ টাকার মতো। শাহরুখ খানের দেবদাস এখনও অনেকের পছন্দের ছবির তালিকার শীর্ষে। চন্দ্রমুখী আর পার্বতীকে এত সহজে ভোলা যায়? নিতু লাল্লার ডিজাইনে চন্দ্রমুখী চরিত্রে অমলিন হাসির মাধুরী দীক্ষিত পরেছিলেন 30 কেজি ওজনের লেহেঙ্গা। এদিকে যোধা আকবর ছবিতে ঋত্বিক রোশন যেমন দারুণ অভিনয় করেছেন, তেমনি ঐশ্বরিয়া রায় বচ্চনও দর্শক মনে দাগ কেটেছেন কমলা রঙের লেহেঙ্গায়। ছবির কাহিনীর সাথে চোখ ধাঁধিয়ে যাওয়া পোশাকগুলো যেন ফুটিয়ে তুলেছে ফেলে আসা সময়কে। বলিউডের ছবির চিত্রনাট্যের ওপর নির্ভর করে পাল্টে যায় পোশাক। বলিউড ভাইজান সালমান খানের ভিড় ছবিতেও ব্যবহার করা হয়েছে এক্সক্লুসিভ সব ড্রেস। ছবির পাশাপাশি সালমানের সাজ পোশাকও সেখানে বেশ আলোচিত হয়েছিল। তবে প্রশ্ন হচ্ছে, শুটিংয়ের এত দামি আর বিশেষ অর্ডার করা পোশাকগুলোর কাজ কি? কোথায় সেগুলোর গন্তব্য? শুটিংয়ের পর কয়েক মিনিট বা কয়েক ঘন্টার পর সব পোশাকের ঠিকানা প্রোডাকশন হাউসের লকার। শিল্পীদের কেউ কেউ আবার নিজের সংগ্রহও রাখেন, যেগুলো মাঝে মধ্যে নিলামে ওঠে। শরীফুল হক, চ্যানেল 24।